দুরন্ত গতিতে ছুটে চলেছে দুরন্ত এক্সপ্রেস, আর সেই একইভাবে আমাদের জীবনও ছুটে চলেছে দুরন্ত গতিতে। তাই আজ নতুন করে আর এক নতুন গল্প লিখতে শুরু করলাম জীবনের খাতায়। আজকের গল্পের নায়ক শিয়ালদা থেকে পুরীগামী দুরন্ত এক্সপ্রেস, আর এটাই আমার এই চ্যানেলের প্রথম 10 ব্লগ। তো চলো আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পের শুরু আরামবাগ স্টেশন থেকে, আর গল্পের যে নায়ক তার সাথে দেখা করতে আমাকে আসতে হবে শিয়ালদা। আরামবাগ থেকে ডাইরেক্ট শিয়ালদার কোনো ট্রেন হয় না, তাই আমাকে মাঝে ব্রেক জার্নি করতে হবে, আর তা না হলে হাওড়া থেকে বাসে করে শিয়ালদা স্টেশন পর্যন্ত পৌঁছাতে হবে। তো আমি প্রথম অপশানটা চুজ করলাম, ব্রেক জার্নি। 2:50 লোকাল ট্রেন ধরে আমি প্রথমে চলে এলাম শ্যাওড়াফুলি জাংশন, তারপর শ্যাওড়াফুলি থেকে মা গঙ্গাকে লঞ্চের মাধ্যমে পার করে এপারে ব্যারাকপুর এসে ওখান থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা। আর যখন শিয়ালদা এসে পৌঁছালাম তখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6টা। তো ফ্রেন্ডস, ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। তো আমার তো ট্রেনের এখন অনেক টাইম বাকি, তো ঘড়িতে দেখতে পাচ্ছি এখন 6:05, এখন প্রচুর বাকি। তো ভেতরে যাই আর এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে বসবো, লাউঞ্জে গিয়ে বসে তোমাদেরকে বলবো কী হচ্ছে। আর চলো শিয়ালদা স্টেশনটাকে বাইরে থেকে দেখুন। শিয়ালদা থেকে পুরীগামী এই ট্রেনের টাইম রাত্রি 8টা, তো সুতরাং হাতে অনেকটা সময় থাকায় এই ব্যস্ততম রেল স্টেশনের ব্যস্ত মানুষগুলোর মাঝে নিজেকে একটু ফ্রি করার জন্য আর মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্কে একটু চার্জ দেওয়ার জন্য সামান্য কিছু টাকার বিনিময়ে বুক করে নিলাম শিয়ালদা এক্সিকিউটিভ লাউঞ্জের একটি চেয়ার। আর এই টাইমটা পার করার জন্য নিয়ে নিলাম 1 কাপ গরম গরম সুন্দর চা, যার মূল্য ছিল মাত্র 20 টাকা। লাউঞ্জে বসে সময় কাটানোর সাথে সাথে এই ব্যস্ত রেল স্টেশনের ব্যস্ত মানুষগুলোর ব্যস্ততাকে দেখতে দেখতে আজকের নায়ক সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এই দুরন্ত এক্সপ্রেস প্রথম সার্ভিস দেওয়া শুরু করে 12 ফেব্রুয়ারি 2012 সালে, মানে আজ থেকে অনেক বছর আগে। মাঝে 2টি মাত্র স্টপ পড়ে, একটি খড়গপুর জাংশন, একটি ভুবনেশ্বর জাংশন। সপ্তাহে 3 দিন করে এই ট্রেনটা চলে। যাবার সময় অর্থাৎ শিয়ালদা থেকে পুরীগামী ট্রেনের নাম্বার হয় 22201 এবং পুরী থেকে ফেরত আসার সময় 22202। এর মধ্যে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার এবং সেকেন্ড ক্লাস মানে 2S এই সব ধরনের সিটি কিন্তু অ্যাভেলেবেল। 1টি 2S বগি, 7টা স্লিপার, 4টে AC 3 টায়ার, 1টা AC 2 টায়ার এবং 1টা ফার্স্ট AC এই ট্রেনের কামরা বিন্যাস। এর সাথে থাকে 1টা প্যান্টিকার। মাত্র 8 ঘন্টা সময়ে 522 কিলোমিটার রাস্তা কাভার করে এই ট্রেনটি। আর এই ট্রেনের কোচগুলি LHB কোচ। তো মোটামুটি এটাই এই ট্রেনের হিস্ট্রি এবং জিওগ্রাফি। লাউঞ্জের মধ্যে বেশ কিছু সময় কাটিয়ে যখন নিচে এলাম তখন ঘড়িতে বাজে 7টা 27। আর এই ব্যস্ততম রেলস্টেশনটি 9 নম্বর প্ল্যাটফর্মটি আরও ব্যস্ত হয়ে উঠেছে, তার কারণ ইলেকট্রিক প্যানেল বোর্ডে তখন লেখা উঠেছে দুরন্ত এক্সপ্রেসের। ব্যস্ত মানুষগুলোর সাথে আমিও ব্যস্ত হয়ে 9 নম্বর প্ল্যাটফর্মে আগিয়ে এলাম আমার আজকের গল্পের নায়কের সাথে একটিবার দেখা করার জন্য। ফাইনালি দুরন্তর সামনে দাঁড়িয়ে আছে, আর এটা আমার বগি S7 আর লাখ মাইলি, যেটা দুরন্তর কালার সেই কালারেরই বগি পেয়েছি। এরপরে S6 কিন্তু এই কালার নয়, রেড, এইভাবে রেড কালার। আর এটা প্যান্টিকার, এখানে খাবার দাবার সব লোড হচ্ছে, আর প্যান্টিকারের পাশে S7। তো চলো মজা হবে। এখানে সব আমাদেরই খাবার উঠছে তো? এখানে সব আমাদেরই খাবার উঠছে তো? সেই আর কি। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেট করে অর্থাৎ 8:06 শিয়ালদা থেকে যাত্রা শুরু করলো আমাদের এই পুরীগ্রামে দুরন্ত এক্সপ্রেস। আমার টিকিট ছিল স্লিপার ক্লাসের এবং আমি তৎকালে কাটার জন্য আমার টিকিটের মূল্য পড়েছিল 685 টাকা। সাথে ছিল খাবারের অপশান, আমি ননভেজ সিলেক্ট করেছিলাম। ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণ পরে মোবাইল অ্যাপেতে একবার সার্চ করে দেখলাম দুরন্ত চলছে 31 মিনিট ডিলেতে। মনে আশা ছিল যে ঠিক টাইমটা মেনটেন করে নেবে শেষ নাগাদ। ঘড়িতে তখন বাজে রাত্রি 8:40-45। সেই সময় প্যান্টিকারের দাদারা এসে দিয়ে গেলেন 1 লিটার একটি জলের বোতল এবং বলে গেলেন যে খাবার নিয়ে আসবেন তারা একটু পরেই। যারা যারা খাবার বুক করেননি তাদের জন্য কিন্তু তারা জিজ্ঞাসা করে যাচ্ছিলেন কেউ খাবার নেবেন কি না, যদি খাবার নেন তাদেরকেও কিন্তু ওনারা খাবার সার্ভ করবেন প্যান্টিকার থেকে। সেক্ষেত্রে খাবারের মূল্য কিন্তু ভেজ অথবা ননভেজ যাই হোক
160 টাকা করে কিন্তু পড়বে। রাত্রি 9:30 নাগাদ আমার সিটেতে প্যান্টিকারের দাদারা দিয়ে গেলেন আজকের ডিনার। ডিনারের এই প্লেটটাকে রেখে দিলাম আমার সিটেতে সরিয়ে, তার কারণ এখন খাবার সময় নয়, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করবে খড়গপুর জাংশন, অর্থাৎ তার প্রথম হল্টে। 10:10 টাইম ছিল। এতটা লেটে শুরু করার পরেও দেখলাম ঠিক 10:10 অর্থাৎ নির্ধারিত টাইমে দুরন্ত এক্সপ্রেস এসে পৌঁছলো খড়গপুর জাংশনে। ফাইনালি আমি খড়গপুর, তো খড়গপুর জাংশনের প্রথম স্টপে ছিল দুরন্ত। আর এখানে খড়গপুর জাংশনে যে ঢোকার টাইম ছিল, ঢোকার টাইম থেকে মাত্র 2 মিনিট লেট করেছি। তো তোমাদেরকে দেখিয়েছি আমি স্ক্রিনেতে, স্ক্রিন রেকর্ডিংয়ে, কারণ আমার কাছে একটাই ফোন, দুটো ফোনে তো নেই যে আমি একটাতে দেখাবো টাইম আর একটাতে শ্যুট করবো, এরকম নয়। তো আমি স্ক্রিন রেকর্ডে তোমাদেরকে দেখিয়েছি যে ডিলে চলছিল অনেকক্ষণ আগে, তারপরে আবার ডিলেটা ঠিক হয়ে গেছে। জানি দুরন্ত ডিলে করবে না, তো এখানে বেশিক্ষণ হল্ট নয়, 10:15 ছাড়ার কথা। তো চলো দেরি না করে ট্রেনে উঠে পড়বো, আর এটা হচ্ছে খড়গপুর স্টেশন দেখে না। আর তোমরা যারা খড়গপুর থেকে দেখছো তাদের সবাইকে হাই, চলো টাটা। এরপরে একদম ভুবনেশ্বর, ভুবনেশ্বরের টাইম হচ্ছে ওই 2টোর পরে সামথিং, যদি জেগে থাকি অবশ্যই দেখাবো, আশা করছি জেগেই থাকবো। তো চলো, সিগন্যাল হয়ে গেছে, দেরি করে লাভ। খড়গপুর জংশনে দুরন্ত এক্সপ্রেসে ছেড়ে যাওয়ার সময় ছিল রাত্রি 10:15। 3 মিনিট লেটে 10:18 খড়গপুর জংশন থেকে ছেড়ে বেরিয়ে গেল আমাদের ট্রেন। আমিও নিজের সিটেতে ফেরত এসে খাবারে মনোনিবেশ করলাম। যদিও আমি প্রফেশনালি ফুড ব্লগার নই, কিন্তু বাঙালি ছেলেরা খাবারের স্বাদ সম্পর্কে কিন্তু যথেষ্ট অবগত হয়, কারণ বাঙালি হয় পেটুক বাঙালি। সেক্ষেত্রে আমিও কিন্তু ব্যতিক্রমী নই। যদিও এটা ছিল আমার প্রথম ট্রেনের খাবার, IRCTC-র ক্যাটারিং দ্বারা পরিচালিত প্রথম ট্রেনের খাবার ছিল এটা আমার, তবুও খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমাকে রাতের ডিনারে দেওয়া হয়েছিল 2টি পরোটা, ভাত, ডাল, চিকেন এবং তার সাথে 1 কৌটো দই, আর সাথে খাবার জন্য দেওয়া ছিল 1টা চামচ, হ্যাঁ অবশ্যই দিয়েছিল স্যানিটাইজার এবং আচার। দুরন্তর পরিষেবা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে খাবার সার্ভের কোয়ালিটি ছিল, খাবার সার্ভের ধরন ছিল যথেষ্ট ভালো। এদিক থেকে কোনো খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা কম ছিল, যে আমার খাবার ঘাঁটা হয়ে গেছিলো, ফেটে গেছিলো কোনো প্যাকেট, এরকম কিন্তু ছিল না। দ্বিতীয়ত, মাঝে মাঝে ট্রেনের তরফ থেকে এসে স্প্রে করে দিয়ে যাচ্ছিলো মশার জন্য, এবং আমি 2 বার লক্ষ্য করেছি ওনারা এসে গোটা ট্রেনের বগিটাকে মুছে দিয়ে গেলেন। তো আমার বগিতে সবাই মোটামুটি, মানে আমার বগিতে নয়, মানে আমার যে, আমার তো 46 মানে আপার, তো ওইখানে সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে, সব বন্ধ করে দিয়েছি আরোডারও, তো আর ওইখানে কি কিছু বলতে পারবো না। এমনিতেই আপার মানে দেখানোর মতো কিছু নেই, বাইরে অন্ধকার। আর চলো একবারে ভুবনেশ্বরে গিয়ে তোমার সাথে কথা হবে, আশা করি জেগেই যাবো, ঘুমিয়ে গেলেও, এখন একটু ঘুমিয়ে যাবো অবশ্যই, আর ঘুমিয়ে গেলে জেগেও যাবো, কারণ আমি অ্যালার্ম দিয়ে রাখছি। আর কি বলবো, খড়গপুর তো বেরিয়ে গেলে তোমরা দেখলে, খাবার দাবারের কোয়ালিটি যদি বলতে হয় যথেষ্ট ভালো কোয়ালিটি ছিল, পরিমাণে কিন্তু কম। যাদের একটু বেশি খাওয়া অভ্যেস তাদের জন্য কিন্তু মনে হয় সাফিসিয়েন্ট হবে না, আমার জন্য ঠিকঠাক। আমি রাত্রে 3 পিস রুটি খাই, তার জায়গায় এখানে 2 পিস পরোটা পেয়েছি, প্লাস তার সাথে ওই রাইস, মানে আমার জন্য এনা। কিন্তু যারা একটু বেশি খায় তাদের জন্য কিন্তু পেট খালি থাকলেও থাকতে পারে। তো চলো টয়লেটে এসেছি, হ্যাঁ তো টয়লেটটা একবার দেখে নাও, চলো টয়লেটটা দেখে নাও। এই দেখো, এইদিকে একটা বেশ আয়না আছে, মিরর, আর এখানে লিকুইড কাজ করছে, ভেঙে দিয়েছে। আর এখানে জল, হ্যাঁ জল আছে, ট্যাবেতে জল আছে, কিন্তু এটা তো ভেঙে গেছে, ওটা কাজ করছে না। আর এখানে কি মোটামুটি এখন পর্যন্ত স্লিপারের টয়লেট ভালোই আছে। ট্রেনের বাথরুমও ছিল যথেষ্ট ক্লিন, এবং বাথরুমে যে জিনিসগুলো দরকার, নর্মাল স্লিপারের বাথরুম যেমন হয় সেরকমই ছিল, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং সেটা যথেষ্ট মেনটেন করা হচ্ছিলো ট্রেনের তরফ থেকে। রাত্রি বাড়ার সাথে সাথেই আশেপাশে সহযাত্রীরা লাইট বন্ধ করে সবাই ঘুমের দেশে চলে যেতে থাকলো। আমি আর কি করি, তাই আমিও চলে গেলাম ঘুমের দেশে। ভুবনেশ্বর জংশনে ট্রেন এসে ঢোকার নির্ধারিত সময় 2:45।
ছিল আমাদের এই ট্রেনের, এটাই ছিল আমাদের এই ট্রেনের সেকেন্ড স্টপ বা সেকেন্ড হল্ট। আর দুরন্ত তো দুটোই হল্ট, একটা খড়গপুর একটা ভুবনেশ্বর, নেক্সট হচ্ছে পুরী। এছাড়া একবারে পুরীতে গিয়ে কথা হবে, আর এখন পর্যন্ত যা আছে মাত্র 5 মিনিটের ডিলে আছে, আমার কিছু ডিলে নয়। চলো আবার ঘুমিয়ে যাবো। তো ভুবনেশ্বর জংশনটাকে একবার এক পলক দেখে নিয়ে আবার ফিরে এসে নিজের নির্ধারিত সিটেতে শুয়ে পড়লাম। এখন একটু ট্রেনের টিকিটের মূল্য সম্পর্কে বলে নিই। এই ট্রেনের একটা ফার্স্ট এসি বগি আছে, তো ফার্স্ট এসির টিকিটের মূল্য 2630 টাকা, সেকেন্ড এসির টিকিটের মূল্য 1610 টাকা, থার্ড এসির টিকিটের মূল্য 1210 টাকা, এবং স্লিপারের টিকিটের মূল্য 500 টাকা, এবং তার সাথে 2S অবস্থিত 2S-এর টিকিটের মূল্য 290 টাকা। এই টিকিটের মূল্য কিন্তু ডাইনামিক ফেয়ারের অন্তর্গত, মানে সময়ে সময়ের ক্ষেত্রে টিকিটের চার্জ কিন্তু কম বেশি হয়, আর তৎকালে কাটলে টিকিটের চার্জ কিন্তু আরও বেশি হয়। তাই যখন কাটবে তখন দেখে নিয়ে টিকিট কাটবে। তো ফাইনালি পুরী পৌঁছে গেছি, আর নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট ডিলে পুরীতে পৌঁছে গেছি। দুরন্ত প্রথমে লেট ছিল আধ ঘন্টা, তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়েছি, তো সেটা মেকআপ করে দিয়েছে। জানে মেকআপ করবে, নির্ধারিত টাইমে ঢুকবে, 5 মিনিটে এমন কিছু ব্যাপার না, 5 মিনিট লেটে ঢুকেছে এখানে। আর ট্রেনের যে পরিষেবা সেটা বলবো ঠিকঠাক, এখন পর্যন্ত স্লিপারের যে টয়লেট সেটা পরিষ্কার আছে, এটা সবথেকে বড় ব্যাপার। আর মাঝে মাঝেই যে কামরাটাতে স্প্রে করে দিচ্ছিল মশার জন্য, আর এরকম পরিষ্কার করে দিচ্ছিল, তো যথেষ্ট ভালো সার্ভিস, দুরন্ত সার্ভিস ভালো হওয়া উচিত, ভালো আছে। আমি স্লিপারে জার্নি দেখালাম, পরে কোনো দিন এসির জার্নি দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আমি শুধু এই ব্লগটাতে কিন্তু ট্রেনে কী খাবার দিল, কীভাবে এলেন, কীভাবে গেলেন, এটার জন্য নয়, অ্যাকচুয়ালি দুরন্তই কেউ আসতে চাইলে তাকে কী কী জানা দরকার সেই সম্বন্ধে অবগত করার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এই ভিডিওটা এখানেই শেষ করব, আর আজকে তো সারাদিন পুরীতে আছি, আমি হোটেল হয়তো নেবো না, তবু দেখছি, কারণ নেবো না এই কারণেই, কারণ আমার তো রাত্রে ট্রেন আছে, তাই হোটেল নেওয়ার মনে হয় দরকার হবে না। তো আমি প্রথমে যাবো স্বর্গদ্বার বিচ, তবে এখন তো অনেক বাকি, এখন এই 4:35 বাজে। তো পরবর্তী ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আজকের যে সারাদিনটা কী করছি সেটা থাকবে পরবর্তী ভিডিওতে। তো চলো এখানেই টাটা বাই বাই করে দিই এই ভিডিওটাকে, আর আর কি, চলো টাটা বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে কিন্তু, হ্যাঁ, সাবস্ক্রাইব না করে কেউ চ্যানেল ছাড়বে না, আমি কিন্তু চ্যানেলের প্রথমে বলিনি সাবস্ক্রাইবের কথা, ঠিক আছে, টাটা বাই বাই, বাই বাই।